আজকে আপনারা দেখেছেন যে আরং কাণ্ডে কিন্তু সিলেট সরগরম। যখন আরঙ্গের কর্তৃপক্ষ তারা লিখিত বক্তব্য দিচ্ছিলেন, তখনই আমাদের এই ভয়েস অফ সিলেটে একজন মাদ্রাসার ছাত্র তিনি একটি কমেন্টস করেছিলেন যে তিনিও এরকম একটি সিভি দিয়েছিলেন সিলেটের যে আরং শোরুম, সেই শোরুমে গত রমজানের আগে আগেই। আমার সঙ্গে সেই মাদ্রাসার ছাত্র যিনি কমেন্টস করেছিলেন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আসলে কি ঘটেছিল আমরা সেটি জানতে চাই। কবে আপনি আসলে এই সিভিটি ড্রপ করেছিলেন, কার কাছে ড্রপ করেছিলেন, কিভাবে ড্রপ করেছিলেন, কে আপনাকে ফোন করেছিল, আপনি আপনার আমরা তার ভেরিফাই করেছি, তিনি যে ফোন নাম্বার আরং থেকে ফোন করেছিলেন সেই ফোন নাম্বারটিও আছে, একটু যদি বলতেন আসলে আমাদের এই যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ ভাবে আসলে কি ঘটেছিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি আজকে আপনারা লাইভ দেখার পর আমি একটা কমেন্ট করছিলাম যে আমিও সিভি জমা দিলাম গত বছর ফেব্রুয়ারি মাসের 18 তারিখে সিভিটা জমা দিলাম। আমি দেওয়ার পর আমি তখন একটা অন্য একটা কোম্পানিতে চাকরি আসলাম, চাকরিতে জয়েন আসলাম, থাকা অবস্থায় আমি তখন সিভিটা জমা দিলাম। তখন আমি জমা দেওয়ার পর প্রায় 10 থেকে 15 দিন পরে তারা আমারে কল করিয়া কইছে যে ভাই, অ্যাকচুয়ালি আমরা দুইজনের সময় সিভি জমা দিলাম, আমার সাথে আর কোন আসলা তাইনো দিছিল, তাইন জমা পরে তাইনও ফোন দেওয়া কইছে, আমারও ফোন দেওয়া কইছে যে আমরা তো দুইজনের মধ্যে একজনেরটা রিসিভ করছি আর আরেকজনটা রিসিভ করতে পারতাম না। মানে তাইনি আমি শিখাইলাম ভাই, আমরা সেখানে রিসিভ করতে নাই যে ভাই আমরা তো মাদ্রাসার স্টুডেন্ট, আপনার ব্যাকগ্রাউন্ড দেখলাম আপনার মাদ্রাসার স্টুডেন্ট, আমি অবশ্যই এসএসসি এইচএসসি আমি মাদ্রাসা থেকে পড়ছি, সাথে আমি বর্তমানে আমি মদন মোহন কলেজে অনার্স করলাম, অনার্স প্লাস আমি ফাজিল মাদ্রাসা ফাজিল ডিগ্রি করলাম, দুইটাই আলহামদুলিল্লাহ আমার চলে। তখন তারা ফোন দেখলে ভাই আমরা তো মানুষের স্টুডেন্ট নেই না, আপনার ব্যাকগ্রাউন্ড দেখলে আপনার মাদ্রাসার স্টুডেন্ট, আমি ভুল বসত ক্রম আমি আমাদের রানিং স্টুডেন্ট, আমি মদন মোহন কলেজে পড়ি অনার্সে, তখন আমি দিচ্ছিলাম না সিভিতে। তারই পরিপ্রেক্ষিতে তারা আমাদের জানাইছে যে আমরা মাদ্রাসা থেকে স্টুডেন্ট আমরা এলাও করি না। অবশ্যই আমার সেই নাম্বারটা এখন আমার কাছে আছে, তাই না, নামও আমার মাইন্ড রিমেম্বার, আমি এখন মনে করতে পারো না নাম ফোন নাম্বারটা এখন আমার কাছে আছে। নামটা এবং আরঙ্গর যে ফোন করছিল আপনারে তার নামটা কিটা এবং তার নাম্বারটাও যদি আপনি একটু হয়। তার নামটা আপনার আসিল, তার নামটা আসিল সম্ভবত নিয়ন বা নয়ন বা যে কোনো একটা নাম হইতে পারে, নিয়ন বা নয়ন, আর নাম্বারটা আমার কাছে এখন আছে, আমি নাম্বার আপনারা কই আর আমি 01753-47596, 01753-47596, নয়ন বা নিয়ন দুইটাতে কি একটা নাম হইতে পারে। ওনার তিনতলাত বা চতুর্থতলায় আমি গেছিলাম সিভি লইয়া, আমার কাছে এখন ফটো আছে, আমি যেদিন ড্রপ ফটোটা সিভি ড্রপ করছিলাম ওই দিন। এই যে ছবিটা আপনি যখন দিছিলেন, এই ছবি কিন্তু আপনার আমি মাস্কর কারণে আসলে দেখা যায় না, তান কিন্তু আমরা যে সুন্নতি যে দাড়ি, এই সুন্নতি দাড়িটা কিন্তু আছে এবং আপনার এই দাড়িটা দাড়ি সহ ছবি দিছিলা। জি আমি তো নিজে গিয়ে ছবি সিভি জমা দিলাম, আমার মানুষের সিভি মানে তো অবশ্যই লেখা যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা মানুষের ব্যাকগ্রাউন্ডে আমি এসএসসি দিয়ে মানুষের থেকে পাশ করছি, এইচএসসি মানুষের থেকে পাশ করছি, সবকিছু দেওয়া আছে। তখন তো আমার ফোন দেখেছে যে আমরা তোমাদের ছবি দেওয়া হয়েছিল নি? ছবি দেওয়া আছে না, ছবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে না। আচ্ছা, এই যে বিজ্ঞপ্তি যেটা দিছিল তারা, এই বিজ্ঞপ্তির মাঝে এটা কোনো লেখা আছিল না যে মাদ্রাসা ছাত্র হইলে এলাও হইতো না? না, এরকম কোন বিজ্ঞপ্তি আছে না, বাট যখন সিভি জমা দেওয়ার পরে যখন তারা ইন্টারভিউ লাগে ডাকবে, তখন গিয়ে আমার ফোন দেখো যে আমরা তো আপনার ইন্টারভিউ নিতে পারতাম না, আপনার লগর যে আগে আসিল তাই না আমরা ইন্টারভিউ লাগে ডাকবো, বাট কারেন্টলি আমার লগর যে আসিল অ্যাকচুয়ালি ইন্টারভিউ লাগে সারা দিচ্ছে না, কারণ আমার না করছে যখন তখন তার হেও না হলে সাথে সাথে আমার বন্ধু আপনার ফ্রেন্ডে যেহেতু নেন না মাদ্রাসা ছাত্র হইয়া আমার ছাত্র অবমূল্যায়ন করার কারণে আমরা গেছে, হেও ছাত্র বন্ধু গেছে না ইন্টারভিউ লাগে। আপনারা একটু কইলেন না এখানে আপনারা মাদ্রাসা ছাত্র নিতা না, কারণ আপনি তো কইরা প্যারালালি আপনি মদন মোহন কলেজে অনার্স পড়রা প্লাস মানে কিতার লাগে এটা কোনো সময় জিজ্ঞাসা না? এটা আমি যেখানে গেছি না, কারণ তখন তো আমি একটা বুঝছিলি ছেলে আমি একটা জব আসলাম, ওটা লাগে আমি কারণে যেখানে গেছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা লাগে আমি একটা যেখানে গেছিলাম না। তো এখন যে আপনি আসলে দেখলা যে আরঙ্গর যে আরেকটা ঘটনা, এই ঘটনা শুনিয়া আপনার মনে হয়েছে যে এটাও জানানো উচিত নাকি? এটা করে জানানোর পর থেকে মানে যখন দেখছি যে আমার মুসলমানের উপরে দাড়ির উপরে অবমাননা করা হওয়ার, তখন আমার মাইন্ড হয়েছে যে আমার তো আমার বেলায় একটা কাহিনী ঘটনা ঘটছিল, আমি এটা মানুষের শুনাই, এটা সত্য ঘটনা, মিথ্যা নাই। তো সিলেটের যারা আসলে এই মুহূর্তে যারা আপনার কথাগুলা শুনরা, অনেক আরঙ্গর কিন্তু প্রোডাক্ট তারা জহরইন, ই প্লাস আজকে একটা ডেমনস্ট্রেশন বা কর্মসূচিও হইছে সারা বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গাতে আরঙ্গর এই ঘটনার পরে কিন্তু মানুষের মনে যত মুসলিম সম্প্রদায়ের যারা বাংলাদেশে মানে তারা কিন্তু খুব জমছে, ঠিক না নি? তো এখন আপনি আসলে ই যে তারা যে আন্দোলন করা বা যে এই ঘটনার পরে আপনার ক্ষেত্রে এটা ঘটছে হইলা সপ্তাহ মিলাইয়া আপনার আপনি কিতা চাই? আমি চাই অবশ্যই আরঙ্গের বয়কট করা হইতো, কারণ আমি কোন সময় আরঙ্গে গিয়ে আমারও ঘটনার পর থেকে আমি আরঙ্গার জীবনে গেছিলাম, মানে 2 বছর মধ্যে 1 বছর মধ্যে আমি আরঙ্গ গেছি না, আগে পাহাড় আসছি না একচুয়ালি, ও ঘটনা আমার আমার ঘটার পর থেকে এখন যে ঘটনা ঘটছে এখন তো আমি জীবনে যাইতাম না, আমার লাইফ মরা রাখবো আমি যেতাম না আরঙ্গ।
কারণ আমার মুসলমান ইসলাম আসলে দাড়ি সুন্নত, সুন্নত লয়ে তারা অবমাননা করছে। আপনি যে আপনার ঘটনাটা হইলা, এগু আমি আবারও হইলাম যে আপনি অবশ্যই আমরা ভেরিফাই করছি, তারপরে যে করছি আপনি যতটুকু হয়েছেন আপনার জানা মতে সব তো একদম জেলান গড়ছে ওলাখানো তো হয়েছেন, কোনো ধরনের তো আর আপনি ট্যাম্পারিং বা কোনো কিছু করছেন না, এটা তো আপনার একদম যেটা গটিয়ে গেছে ওটাও তো হয়েছেন। অবশ্যই আমি আমার 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 ক্ষেত্রে যেটা করছে আমি সেটাই আমি কইছি উনাইছি। এখন কত হইছে এটা যদি তো আপনার কোনো সত্যতা নাই, আরঙ্গলে তো আমার কোনো সত্যতা, তারা তো আমার ছিলেন না, আমার জানেন না, তারা আরঙ্গলে তো আমার কোনো সত্যতা নাই এটাই। যাই হোক দর্শক, আমরা শুনলাম আসলে যে আমার এই মাদ্রাসার ভাই মাদ্রাসা নাই খালি তাই ফেরালালি মদন মোহন কলেজে পড়াশোনা করা অনার্স থার্ড ইয়ারও, আর তাই যেটা হইলা যে আরঙ্গর যে আসলে আমি আজকে যখন আপনি কমেন্টস করছিলাম তখন কিন্তু আবার আরঙ্গর যে ম্যানেজার, আমি একটু প্রমিত বাংলায় যাচ্ছি, যেটি আরঙ্গের যিনি দায়িত্বশীল কর্মকর্তা তাকে কিন্তু সঙ্গে সঙ্গে আমি কমেন্টস পরপরই কিন্তু আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনাদের এখানে মাদ্রাসা ছাত্র পরিচয় পরিচয়ের কারণে একজনের সিভি ড্রপ করা হয়েছিল, তিনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের কারণে আপনারা তাকে ইগনোর করেছেন এরকম বলেছেন, তখন তিনি এটি আসলে অস্বীকার করেছেন, বলেছেন এরকম কোনো আসলে তাদের মানে তারা করেননি বা এরকম একটি বক্তব্য দিয়েছেন। যাই হোক, এখন আমার এই ভাইটি আমরা আসলে জনগণের উপরে বিচারের ভার দিলাম, তিনি বলছেন স্ট্রেইট ওয়ে বলছেন আরঙ্গের সাথে তার কোনো শত্রুতা নেই, কোনো প্রতিপক্ষ নন, কিন্তু তিনি যে কথাগুলো তুলে ধরেছেন একদম সত্যি তার জীবনে যেগুলো ঘটেছে, আবার আরঙ্গের যিনি দায়িত্বশীল তিনি কিন্তু আজকে জানিয়েছেন যে এরকম ঘটনা ঘটেনি, আসলে আসলে কে সত্যি কথা বলছেন? আর এই যে আমাদের গতকাল বা গত কয়েক ঘন্টা থেকে যেটি যে ভাইরাল ভিডিওটি হয়েছে সেটি আসলে এর পরিপ্রেক্ষিতে আসলে আরঙ্গের অনেক কিছুই বের হয়ে আসছে, সুতরাং আমরা মনে করি এই বিষয়টি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টি নিয়ে যাচাই বাছাই করবেন, অনুসন্ধান করবেন, অনুসন্ধান করে আসলে যারা দোষী বা যারা এই ধরনের রাসূলের সুন্নাহ বিরোধী বা ইসলামের বিরোধী যেসব কাজ করছে, আমরা এটি কিন্তু আমাদের আলেম সমাজরা কিন্তু আজকে ঐক্যবদ্ধ হয়েছেন, কিছুক্ষণ আগেও আমাদের এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে কথা বলছিলাম, তারাও বলছেন যে এটি সেন্ট্রালে যারা বাংলাদেশের যারা জাতীয় পর্যায়ের যারা বরেণ্য আলেমরা আছেন তাদের নজরেও এটি গিয়েছে, এবং তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে এখন সিরিয়াসলি মুভমেন্ট করবেন যদি আরং কর্তৃপক্ষ সুস্পষ্ট ভাবে ক্ষমা প্রার্থনা না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর কিছু আপনার বলার আছে? একটা 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 কথা হচ্ছে, আমি যখন চাকরিতে আসলাম তখন তো আমি চাইলে ফেসবুকে লেখালেখি করতে পারতাম তখনটা, বাট তখন করছি না, আমি একটা অন্য কোম্পানির চাকরিতে আসলাম, তখন আমার ম্যানেজার স্যার আসলেন, ডিএম আসলে, ডিএস আসলে, তারা আমার ফ্রেন্ড লিস্ট আসলে, আমি লেখালেখি করছিলাম না, কারণ যদি লেখালেখি হইতে আসুক পড়লে অবশ্যই আমার তারা চাকরিটা কি বাদ দিতে পারে, ও বই আমি লেখালেখি করছিলাম না, তখন একটা সুযোগ পাইছি হইতে আমি এটা তুলিয়ে ধরি। লজিক একটা আছে যে এখানে আগে হইলা না অতদিন পরে এখানে হইলা, আসলে তাই না? একটা সুপার সফর তখন জব হর্তা, সুপার সফর নামটা হইলাম না, আমরা জানি সুপার সফর নাম, কিন্তু তাই ও কারণেও আসলে করছে না, এই সময় এই জিনিসটা হলে হয়তো তার বউ জব এফেক্ট করতে পারতো। আর আসলে অনেক সময় আমরা দেখছি যে অনেক ভুক্তভোগী মানুষ আছেন তারা আসলে একটু হেজিটেট করো, এটা করতামনি, কিন্তু আমরা যে দেখার যে ভাই যে এই ঘটনা তাই যে সাহসী মুভমেন্ট নিয়ে তাই যে তুলিয়া ধরছেন, হয়তো এগু দেখিয়া কিন্তু তাই উদ্বুদ্ধ হইছেন, হয়তো আরো অনেক সিলেটের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটে বা বাংলাদেশের অনেক এইরকম ঘটনা ঘটে, যদি এরকম আপনারা জানা থাকে আমরা আমরা কমেন্ট করে জানাওকা, আপনার ফোন নাম্বার দৌকা, আমরা ভেরিফাই করিয়া অবশ্যই আপনার এই জিনিসগুলো তুলিয়া ধরবো। সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। আসসালামু আলাইকুম।